कंसंट्रेशन है, एकाग्रता। यूनिवर्सल कंसंट्रेशन कंसंट्रेशन एकाग्रता कंसंट्रेशन 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 अल्टरनेटिव नहीं नाम कीर्तन छा ही कंसंट्रेशन नाम कीर्तन छा कंसंट्रेशन अल्टरनेटिव किसी नहीं नाम कीर्तन बराबर अच्छी खबर तो सब उपदेश प्रिय सदा अर्जुन के लक्ष्य कर सब बला अर्जुन के बला है जगतवासी परमार्थ क्षेत्र कथा थे आरम्भ कर शेष पर्त बला एक कथा बला गुच्छर गुच्छतम सर्वगुच्छतम तत्र सिद्धांत अर्जुन के मिलिए कृष्ण साधन बजार क्षेत्र तथापि अर्जुन बोल कि बुझते ना बोला एक तात्पर्य आखनी अर्जुन बोलें बुझे गे तक ही आलोचनाटा बंद हो जाए कौशल को अर्जुन आलोचना कंटिन्यू करते चाचे बंद ना सेजने बुझे पार्छी बुझते पार्छीना एर अनेक क्षेत्र आज सत्य सत्य बुझते पार्छीना एक बेपार बुझे बुझते पार्छीना ये आठ बेपार সম্বন্ধে কি আছে তার ধর্ম জানবার জন্য আগ্রহ অনেকগুলো ক্ষেত্র আছে বুঝতে পারছি না সেই কথাটা বলা সমস্যার ব্যক্তি তিনি যদি বলেন আমি বুঝতে পারছি না তাহলে নিশ্চয়ই তাহলে তার আরো কিছু মোটিভ আছে ভিতরে অর্জুনকে সর্বোচ্চতম শাস্ত্রীয় উপদেশ তত্ত্ব সিদ্ধান্ত বলা সত্ত্বেও অর্জুন শেষকালে বলছেন হ্যাঁ এত কথা বললেন আপনি আমি কিছুই মনে রাখতে পারছি না সখা তো তুমি তুমি করে কথা কিন্তু এর আগে ঘটনা যে ঘটে গেছে হাত জোর তারপর থেকে আপনি এসেছে তুমি থেকে এত কথা বললেন আমি কিছুই মনে রাখতে পারছি না চঞ্চল মনে আমি কিছুই ধরে রাখতে পারছি না ওই প্রশ্নের উত্তরতেই কৃষ্ণ বলছেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ
प्रमाथी बलवद्रम तस्याहं निग्रहं मन्ये वायुरिव शुष्करम्। प्रश्नटा হচ্ছে অর্জুনের এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলছেন, হ্যাঁ তুমি যা বলছ এটা ঠিকই, প্রশংসায়ন মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসিন তু কৌন্তেয় বৈরাগ্যেন চকৃচ্ছতি। তুমি বলছো যে মনটা খুবই চঞ্চল, কথাটা ঠিক, কিন্তু এই চঞ্চল মনকেও বশীভূত করা যায়, কন্ট্রোল করা যায়, কিসের দ্বারা? অভ্যাসে নিয়ে অর্জুন, অভ্যাস যোগের দ্বারা একে কন্ট্রোল করা যায়, চঞ্চল মন নির্জিত করা যায়, বশীভূত করা যায়, অভ্যাস যোগ। আর একটা কথা বলছেন, বৈরাগ্য যোগ, বৈরাগ্যেন প্রথমে অভ্যাস যোগ নিয়ে আলোচনা করতে হয়, চঞ্চল মন কিছু মনে রাখতে পারছে না, কনসেন্ট্রেশনের অভাব, চঞ্চলতা, কনসেন্ট্রেশনের অভাব। অভ্যাস যোগের কথা বলছেন, অভ্যাস যোগ মানে একটা জিনিস বারবার আবৃত্তি, বারবার অনুশীলন, বারবার অভ্যাস, একটা জিনিস একবার পড়লে মনে থাকে না, দুবার পড়লে মনে থাকে না, দশবার পড়লে অল্প অল্প মনে থাকে না, বারবার। তাকে বলা হয় একই জিনিস বারবার অভ্যাস, আবৃত্তি কোন রকম ধরনের সেটা পাকাপোক্ত হয়, স্থিতিশীল হয়, বারবার অভ্যাস করতে, বারবার করলে সেটা স্থিতিশীল হয় একটা কথা, আর একটা কথা সেটা পাকাপোক্ত হয়ে গিয়ে বসে যায়, যাকে বলা হবে সংস্কারে পরিণত। সংস্কার একটা শব্দ আছে, সংস্কার কাকে বলি? একটা অভ্যাস বারবার বারবার যখন আমরা অভ্যাস করি তখনই ওটা সংস্কারে পরিণত হয়, তখন সে আর ওটা ভুলতে পারবে না, আর ওটা না করেও পারবে না, একেবারে সংস্কার। তো অভ্যাসটা যখন খুব ভালোভাবে অভ্যস্ত হয় তখনই তাকে বলা হয় সংস্কার। অভ্যাস যোগ কি রকম? অভ্যাস যোগটা সত্রানুসার যেভাবে ভগবানের নাম করা একটা অভ্যাস যুগের ব্যাপার, তার সম্বন্ধে সেবা করা একটা অভ্যাস যুগ, তার সম্বন্ধে কিছু কথা বলা অভ্যাস যুগের ব্যাপার, ঠাকুরের পূজা অর্চনা অভ্যাস যুগের ব্যাপার, তার সম্পর্কীয় যত রকম ভক্তাঙ্গ আছে, চতুর্থ প্রকার ভক্তাঙ্গ, সবগুলোই অভ্যাসের ব্যাপার। অভ্যাসটা আবার শ্রদ্ধা করে নির্ভরশীল, নিষ্ঠার করে নির্ভরশীল, নানা লোকটা টেকসই হয়। কথাগুলো এইরকম ধরনের বলা আছে, বাধা বিঘ্ন কিন্তু অনেক এই অভ্যাস যুগের মধ্যে, সেই জন্য আবার একটা কথা লাগিয়ে দিয়েছেন, বৈরাগ্য যোগ। বৈরাগ্য যোগ মানে সকলে সাধু হয়ে বেরিয়ে যাবে তা নয়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসটাকে
আমি সীমিত করে নেব। অবস্থা প্রয়োজন যেটা জীবনযাত্রার ক্ষেত্রে আমাদের, সেটুকু আমাকে মেনে নিতেই হবে। ভাবটা চেয়ে এমন নয় ওই জিনিসটা না হলে আমার হবে না, এটা অপারেটিভের বিরুদ্ধ ভাব। আমার চাহিদাটা সীমিত করে নিতে হবে। এই জিনিসটা সামাজিক চিন্তার মধ্যে আছে, ইকোনমিক্সের মধ্যেও আছে। এই ব্যাপারটা আমার অভাব বলতে আমি সীমিত করে নেব, যতটুকু না হলে নয় ততটুকু। এতে শান্তি আছে, মানসিক শান্তি, সে কথা শাস্ত্রের জ্ঞান আছে। আকাঙ্ক্ষা ওটাকে যিনি যত সংক্ষিপ্ত করতে পারবেন, সীমিত করতে পারবেন, তার মানসিক শান্তি তত বেশি। আর এই চাহিদাটাকে যিনি যত বেশি বাড়িয়ে দেবেন, এই অভাববোধটাকে আরো দাও আরো দাও, এই অভাববোধটাকে যিনি যত কমিয়ে দিতে পারবেন, তার শান্তি স্বাস্থ্য তত কম। এটা তো শাস্ত্রের বুঝানো আছে। সুতরাং আমাদের ডিমান্ডটা, চাহিদাটা সবসময় সীমিত হওয়া উচিত। কিভাবে সীমিত হবে যদি প্রশ্ন হয়, তখন শাস্ত্র বলছেন ভগবত প্রতি কামনায়। যে ভগবান তুমি যাতে সন্তুষ্ট হবে, শাস্ত্রে যা তুমি বলেছ সে অনুসারে আমি আমরা জীবনযাপন করব, তারই অনুকূলে তারই পরে এবারে সব কিছু করব। কমে আসবে আর নিজের চাহিদাটা, নিজের অভাবটাকে যত বেশি বাড়িয়ে দেবো আমরা, ততই মানসিক কষ্ট পাই। আর যত ডিমান্ড সেগুলো তো সব পূরণ হওয়া সম্ভব নয়। অথচ কিন্তু বাবাসের মতো বুদ্ধুদ যেমন উঠছে মিলিয়ে যাচ্ছে, আশা আকাঙ্ক্ষার রূপ বুদ্ধুদ বাবলস সবসময় আমাদের মনেতে আসছে। বিষ্ণু পুরাণের শ্লোক মনোরথানাম ন সমাপ্তি অস্তি, মনোরথের শেষ নাই, আশা আকাঙ্ক্ষা চাহিদার শেষ নাই। বর্ষায়ু তেনাপি তথাপ্য লক্ষ্যই, অযুত অযুত বর্ষ লক্ষ লক্ষ আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা, একটা পূর্ণ হলো তো দশটা এসে হাজির হলো। মনোরথানাম ন সমাপ্তি অস্তি বর্ষায়ু তেনাপি তথাপ্য লক্ষ্যই, পূর্ণেষু পূর্ণেষু পুনর্লবানন উৎপতয়ঃ সন্তি মনোরথানাম। বিষ্ণু পুরাণ বলছে নিঃসঙ্গতা মুক্তি পথং যতীনাম, শঙ্কা সংঘাদশেষা প্রভবন্তি দোষা, আরূঢ় যোগোপি নিপত্ত প্রেদ সঙ্গেন যোগী কিং তার প্রসিদ্ধি। যার সামান্য প্রাপ্তি হয়েছে তারও ডিমান্ডের অভাব নেই, চাহিদার শেষ নেই। সামান্য কিছু যিনি পেয়েছেন, সামান্য তো যিনি সন্তুষ্ট হতে পেরেছেন, তিনি খুশি, তিনি সন্তুষ্ট। দুটো বিষয়, জাগতিক বিষয় একটা আর অপ্রাকৃত বিষয়। বিষয় বললেই কিন্তু খারাপ না, এই লোকটা খুব বিষয়ী বললে কি হলো, কমেন্ট করা হচ্ছে, একটা আন্ডি রিমার্ক পাস করা হচ্ছে, খারাপ সেন্সে। এনে খুব বিষয়ী মানে খুব এক নম্বরের সংসারী, এনে খুব চুটিয়ে সংসার করেন, মানে সংসারে খুব একজন দেখলে একজন সমালোচনা, জাগতিক বিষয়ে নিয়ে এ সমালোচনাটা আছে, আর পারমার্থিক বিষয়ে
ওই একই শব্দ বাবা রয়েছে, যার বিষয়বস্তুটা কৃষ্ণ স্বয়ং ভগবান, ভগবান ভক্ত ভক্তি ভক্তি তার পক্ষে সবটাই ভালো। তাহলে একটা করে বিশেষণের আগে আরো একটা বিশেষণ দিয়ে দিতে হবে তাকে ব্যাখ্যা করতে গেলে, বিশেষ বললেই খারাপ হলো না, ভালো সাইডে তারা কৃষ্ণই যার বিষয় মূল উপাস্য বস্তু তার সবটাই ভালো পজিটিভ সাইড, তার ক্ষেত্রে সমালোচনার কোনো জানি। আর যিনি কৃষ্ণকে চেনেন না, জানেন না, বোঝেন না, বেদারাকে মূল মারিজিবাকে কার কি পোর্টফোলিও এটা যদি না জানা থাকে তাহলে উপাসনা হবে না, ঈশ্বরের আরাধনা হবে না। সর্বেশ্বরেশ্বর ভগবান কৃষ্ণ মূল বিষয়বস্তু, কালীপূজার কথা হয়েছিল পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ 3 ডিগ্রি নিয়ে, ভগবানের ক্ষেত্রে তার গুরু মহিমা শাস্ত্র যেভাবে ব্যক্ত করেছেন তার বিশ্বরণ গুলো একটু অন্য রকমের, সাধারণ জগতের মতো নয়, ঘুরিয়ে ফিরিয়ে অনেক জায়গায় বোঝানো হয়েছে ইনডাইরেক্টলি। ঈশ্বরাণাং পরমং মহেশ্বরম, তিনি ঈশ্বরের ঈশ্বর সুতরাং পরমেশ্বর, ঈশ্বরাণাং পরমং মহেশ্বরম। মহেশ্বর শব্দ তো কাকে লক্ষ্য করি আমরা ঠিকঠাক বলতে, তার আগে একটা বিশেষণ দেওয়া হয়ে গেছে পরমাণু, পরমাণু মহেশ্বর যখন বলা হচ্ছে বা মহা একটা উপসর্গ যখন লাগিয়ে দেওয়া হচ্ছে মহা মহেশ্বর, তখন মনে হবে সুপ্রিম অথরিটি কৃষ্ণ। তখন দেবতানাম পরমঞ্চ দৈবতম, সাধারণ দেব দেবী শব্দ যদি বলি তাহলে তারা হচ্ছেন আধিকারিক, ভগবান কিছু কিছু অধিকার দিয়ে এদের বসিয়েছেন, কিছু কিছু পোর্টফোলিও দিয়ে এদের বসিয়েছেন। দেবতানাম পরমঞ্চ দৈবতম, পরদেবতা, পরদেবতা বললে কি মানে হবে মূল মালিক, নারায়ণ বলুন, বিষ্ণু বিষ্ণু বলুন, কৃষ্ণ বলুন, মানুষটা হয়ে যাবে পতিং পতিনাম, পতির পতি তিনি জগতে পতি পত্নীর সম্পর্ক আছে, তিনি পতির সর্বপতির পতি তিনি, পতিং পতিনাম জগৎপতি বিশ্বপতি, এ বললে মানে একরকম হয়ে যাবে। পরমং পরস্তাত, এই পরমং সুপারলেটিভ ডিগ্রি, তার থেকে আবার শ্রেষ্ঠ, তাহলে সুপারলেটিভে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। মোস্ট আনকাইন্ডেস্ট এমন ব্যবহার আছে ইংলিশ গ্রামারেও আছে, বাংলা গ্রামারেও আছে, সংস্কৃতেও আছে, সুপারলেটিভ সুপারলেটিভ মোস্ট আনকাইন্ডেস্ট ব্যবহার করলেন কি, সুপারলেটিভ সুপারলেটিভ পরমাণু পরস্তা, সেই তত্ত্ববস্তু বিদামদেবং পুনেকমিত্যম
हे भुवन पूज्य भगवान तुम्हें प्रणाम जनाए।